আপনি, আমি আগে একটা ভিডিওতে বলেছি যে আপনি বিরোধীদেরকে এমন বেশি ভয়ঙ্কর ভাবে বীভৎস ভাবে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছেন, কোথাও যেন আমার মনে হয় কারোর স্বার্থে এটা করা হচ্ছে, যাতে ও কোণঠাসা হতে হতে একটা সময় সশস্ত্র কোনো লড়াই শুরু করে এবং বাংলাদেশকে একটা সিরিয়া বানানোর টেন্ডেন্সি কারো কারো মধ্যে দেখে। রাজেশ চৌধুরী এই আদেশ দেন। পল্টন থানার নাশকতার মামলায় গেল 14 ডিসেম্বর 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। কারাগার থেকে বেলা 1:15 দিকে আদালতে হাজির করা হয় মির্জা ফখরুল এবং আমির খসরুকে। তাদের উপস্থিতিতে হয় শুনানি। তদন্ত কর্মকর্তার আবেদনে গ্রেফতার। বন্ধুরা, বিএনপির আন্দোলন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তুলে ধরব আপনাদের সামনে। এর মধ্যে রয়েছে ভার্চুয়াল বৈঠকে বিএনপির হাইকমান্ড তৃণমূলের নেতাদেরকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। এছাড়াও তুলে ধরব যে বিএনপির মিছিলে যে মশাল ব্যবহার করা হয় সেই মশাল ব্যবহারের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর আরেকদিকে যে কৃষিমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন যে নির্বাচন আসলে বিএনপির সব নেতাদেরকে মুক্তি দেওয়া হবে, অর্থাৎ তারা যে চোরা নির্বাচন করছে, এই একটা চোরা মার্কা নির্বাচনে যদি বিএনপি আসে তাহলে বিএনপি সব নেতাদেরকে মুক্তি দেওয়া হবে। তো এছাড়াও আরো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ সবগুলো সংবাদ জানতে আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। কিন্তু একটা দেশ, সেটা হচ্ছে সিরিয়া, প্রথম একটু শান্ত ছিল, তারপর সর্বোচ্চ বল প্রয়োগ করা শুরু করে তার জনগণের উপরে। এবং এই সিরিয়া সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের স্বাধীনতার যত বয়স, এই শাসক দুইজন, এই মুহূর্তে বাশার আল আসাদ আছেন, তার বাবা 71 সালেই ঠিক ক্ষমতায় এসেছিলেন, হাফিজ আল আসাদ। তার মৃত্যুর পর বাশার আল আসাদ আসলেন এবং বাবা ছেলে মিলে বাংলাদেশের যত বয়স তত বছর ক্ষমতায় আছেন এবং তারা আরও ক্ষমতায় থাকতে থাকবেন। অত্যন্ত সংখ্যালঘু মানুষ, ভোট হলে উড়ে যাবেন, স্রেফ উড়ে যাবেন যদি ভোট হয়। এই যে আমরা প্রায় বলি না, নির্বাচন হয় প্রত্যেকে আসলে স্বৈর শাসক, যেখানে যেখানে বাহরাইন সব জায়গায়, মানে যেগুলোতে ম্যাসিভ প্রটেস্ট হয়েছে বা কমও হয়েছে সবগুলোতেই আসলে স্বৈর শাসকরাই ক্ষমতায় ছিল। সুতরাং এরা কেউ কম নিপীড়ক না, কিন্তু এদের মধ্যেই সবাই বাশার আল আসাদের মতো ক্র্যাকডাউনে যাননি। তারা এক ধরনের ধৈর্য দেখিয়েছেন, এক ধরনের জমায়েত হতে দিয়েছেন, একটা পর্যায়ে হয়তো তাদের পতন হয়েছে, কিন্তু বাশার আল আসাদ বীভৎস ক্র্যাকডাউনে নামেন এবং এই ক্র্যাকডাউনের রিয়াকশনই এক সময় ওখানে নাগরিকরা অস্ত্র ধরে। আমরা জানি ফ্রি, আমি আগে একটা ভিডিওতে বলেছি যে আপনি বিরোধীদেরকে এমন বেশি ভয়ঙ্কর ভাবে বীভৎস ভাবে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছেন, কোথাও যেন আমার মনে হয় কারোর স্বার্থে এটা করা হচ্ছে, যাতে ও কোণঠাসা হতে হতে একটা সময় সশস্ত্র কোনো লড়াই শুরু করে এবং বাংলাদেশকে একটা সিরিয়া বানানোর টেন্ডেন্সি কারো কারো মধ্যে দেখতে পারি, হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আরব স্প্রিংগুলোতে আমেরিকা বা পশ্চিমারা কি ইনভলভ ছিল না? উত্তর হচ্ছে ছিল, এটা সত্য। জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভে পরিস্থিতিতে যখন তারা নামে, তার পেছনে ওয়েস্ট ছিল, ওয়েস্ট সাহায্য করেছে। কিন্তু একটা জিনিস জরুরি, সেটা হচ্ছে মানুষের মধ্যে ক্ষোভ না থাকলে। তো বন্ধুরা, বিএনপি নেতা মির্জা ফখরুলকে তো দেখলিনি যে তার মুক্তি দেওয়া হচ্ছে না, আমির খসরুকে মুক্তি দেওয়া হচ্ছে না। এখন আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য বলছে যে তারা মির্জা ফখরুল, আমির খসরুকে মুক্তি দিয়ে দিবে যদি তারা নির্বাচনে আসে। তারা যদি ভালো ভালো নির্বাচন আসতো তাহলে তারা সিটও পেত, হাজার হাজার কোটি টাকাও পেত, আবার পরিবারের সাথে সুখে শান্তিতে দিন কাটতে পারত। কিন্তু এ সমস্ত অমানুষেরা ভুলে গেছে যে এদিন দিন নয়, আরো দিন আসবে। বিএনপির জামাতের এই আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র পরিণত হবে, ভারতের গোলামীর জিঞ্জির থেকে এ দেশ একদিন মুক্তি পাবে। তো চলুন বন্ধুরা, এবার অন্য বিষয়ে কিছু বিষয় শুনে আসি। কোয়া মোমেন কইছিল যে আমেরিকার বাইরেরা কি রাষ্ট্রের কথা শুনবে, ওরা আমাদের ঠিকই দিবে। হ্যাঁ, একদম ফুটা করে দিছে, স্পষ্ট করে জানাই দিছে যে আমেরিকা নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশ থেকে তারা পোশাক কিনতে পারবে না বা কোনো মূল্য পরিশোধ করবে না, তাই না? এইসব শুনিয়া পোত পাকা একেবারে উন্মাদ হইয়া গেছে। ওই বুঝিছে ওর ব্যবসার হাসিনা দিয়া লাল বাতি জ্বলা এখন শুধু সময়ের ব্যাপার। খালি যে সারিয়ারের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই না, সে কোনো ঋণও পরিশোধ করতে পারবে না, কারণ ব্যবসা বন্ধ হইলে তো তার ঋণ পরিশোধের ক্ষমতা এমনিতে তলানিতে নেমে যাবে। আর এই নির্বাচন যদি তারা আগাইতে যায় তাহলে যে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে, তারা এই ক্ষতির ধাক্কা সামলাতে পারবে না। এটা তারা মাইনে নিয়ে পিছু হটতেছে বাংলাদেশ থেকে, তাই বাংলাদেশের সাথে সকল চুক্তি বাতিল আর অর্থ না দেওয়ার সিদ্ধান্ত নিছে। বিষয়টা গেলে এই জায়গাতে শেষ না, সবকিছুর মানে এটাই দাঁড়ায় যে পশ্চিমা বিশ্বের বাইরেরা আগামীতেও অর্ডার নতুন করে দেবে না, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের গার্মেন্টস এর উপরে নিষেধাজ্ঞা আসার মিনিমাম সম্ভাবনা আছে। আর সহজ করে বললে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের নিচে এটা এক ধরনের টাইম বোমা লাগানো হয়েছে, যেটা কিনা
ফাইটা যাওয়ার আগেই রিক্স না নিয়া আমেরিকান বাইরেরা দ্রুত সব গুটাই নিয়ে ফিরে যাইতেছে। থেকে বেলা সোয়া একটার দিকে আদালতে হাজির করা হয় মির্জা ফখরুল এবং আমির খসরুকে। তাদের উপস্থিতিতে হয় শুনানি। তদন্ত কর্মকর্তার আবেদনে গ্রেফতার দেখানো হয় মামলার। একই সাথে জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে তাদের রিমান্ডে দরখাস্ত নামঞ্জুর করেছেন এবং তাদের আমাদের জামিনও দেন নাই এবং তাদেরকে দর্শক, গ্রেফতার ও সাদার চাপে থাকা বিএনপি নেতাকর্মীরা ফের চাঙ্গা হয়েছে। শনিবার ঢাকা ও চট্টগ্রাম সহ জেলা ও মহানগরের বিজয় র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বর্তমান পরিস্থিতি এই উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করেছে, তাদের মনোবল আরও বেড়েছে। সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়েও তারা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তাই মাঠের আন্দোলনে সামনে আরও কঠোর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি নেতারা বলেন, 10 দিন ধরে সব সাংগঠনিক জেলার পর সাবেক সংসদ সদস্য ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে মূল বার্তায় ছিল, বিএনপির জন্য এই আন্দোলন বাঁচা মরার লড়াই, এই লড়াইয়ে হারলে কেউ রেহাই পাবে না, তাই দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে সবাইকে মাঠে থাকতে হবে। ঢাকা ও চট্টগ্রাম সহ জেলা ও মহানগরের বিজয় র্যালিতে এর প্রতিফলন দেখা গেছে। স্থানীয় রাজনীতিতে যাদের মধ্যে দ্বন্দ্ব ছিল তারাও একই ব্যানারে পাশাপাশি ছিল। বিএনপির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত 1.5 মাসেরও বেশি সময় ধরে নেতাকর্মীরা নিজ বাসায় থাকতে পারছেন না। মহাসচিব সহ অনেক নেতাকর্মী কারাগারে, সাজা দেওয়া হয়েছে 1000-এরও বেশি নেতাকর্মীকে। এমন পরিস্থিতিতে বিশেষ করে রাজধানীর বিজয় র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি তাদেরও প্রত্যাশায় ছিল না। সেখানে সাধারণ জনগণেরও অংশগ্রহণ ছিল অনেক। এটি মূলত নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। গ্রেফতার, হামলা, মামলা ও সাজা দিয়ে আন্দোলন দমানো যায় না, যার প্রমাণ বিজয় র্যালিতে নেতাকর্মীরা দেখিয়ে দিয়েছে। এতে এখন সারা দেশের নেতাকর্মীরা আরও চাঙ্গা হয়েছে, গণতান্ত্রিক বিশ্বের কাছেও বার্তা দিতে পেরেছে বিএনপির আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন রয়েছে। সূত্র মতে, ঢাকা মহানগরের বিজয় র্যালিতে আশেপাশে জেলার নেতাকর্মীরা অংশ নেন। আগামী দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করতে তাদের রাজধানীতে অবস্থান করতে বলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা একটা আদর্শিক লড়াই করছি, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াই। বিএনপির নেতাকর্মীরা সেই আদর্শের প্রতি ঐক্যবদ্ধ। এত হামলা, মামলা, নিপীড়নের পরও নেতাকর্মীরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নেতাকর্মীরা আজ ঘরে থাকতে পারছে না, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, তারপরও সবাই কিন্তু আজ এক হয়ে আছে। তার কারণ, জনগণের একটা বিরাট শক্তির সমর্থন রয়েছে বিএনপির আন্দোলনে। সবাই পরিবর্তন চায়, সামনে আন্দোলন আরো জোরদার হবে, জনগণকে সঙ্গে নিয়েই দাবি আদায় করবে বিএনপি। এদিকে বন্ধুরা, ইস্যুনাচারে সরকার এবার মিছিলে মশাল ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে। সভা সমাবেশ, মিছিল সহ সব কর্মসূচিতে মশাল ব্যবহারের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়, জননিরাপত্তার স্বার্থে বিজয় র্যালি, শোভাযাত্রা ও রাজনৈতিক কর্মসূচিতে কোনো প্রকার মশাল ব্যবহার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এদিকে আগামীকাল বিজয় র্যালি করবে ক্ষমতাশীল আওয়ামী লীগ। বন্ধুরা, রিজভী বলেছে যে কৃষিমন্ত্রীর স্বীকারোক্তি প্রমাণ করে মামলা গ্রেফতার পূর্ব পরিকল্পিত। একতলফা নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের আটক সম্পর্কে কৃষিমন্ত্রী দেয়া বক্তব্যকে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বিএনপি যুগ্ম মহাসচিব রিজভী বলেন, কৃষিমন্ত্রী স্বীকারোক্তি প্রমাণ করে মহাসমাবেশে পুলিশি তাণ্ডব, হত্যাকাণ্ড, চলমান যত সহিংসতা, মিথ্যা মামলা, গ্রেফতার, সবকিছু পূর্ব পরিকল্পিত। শেষ পর্যন্ত প্রভাবশালী মন্ত্রী হাটে হাড়ে ভেঙে স্বীকার করলেন। দেশের আন আদালত, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, কোর্ট কাছারি, বিচার আচার সবকিছুই আওয়ামী মাফিয়া সরকারের হাতে বন্দী। রুহুল কবির রিজভী দাবি করেন, বিএনপির নেতাকর্মীদের সম্পূর্ণ মিথ্যা সাজানো মামলায় জেরে পুরে এবং সারা দেশে বাড়ি ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়ানোর গোমর ফাঁস করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রোববার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী জানিয়েছেন, নির্বাচনকে নির্বিঘ্ন কণ্টকমুক্ত করার জন্যই বিএনপির 20,000 নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে। চিন্তা ভাবনা করে এ কাজ করেছি, তাদের জেলে না ভরলে দেশ অচল হয়ে যেত, হরতালের দিন গাড়ি চলত না। তিনি আরো বলেন, বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছিল তারা নির্বাচন এলে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। শুধু পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছিল সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, এমনকি এক রাতে সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি রাজি হয়নি।